জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপ 2019-এ অসাধারণ পারফরমেন্সের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের হাতে সম্মানসূচক নগর চাবি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন। চট্টগ্রামে ক্ষুদে ক্রিকেটারদের অনুপ্রেরণার জন্য সাকিবকে চট্টগ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন নাসিরউদ্দিন। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাকিব আল হাসানের প্রতি আন্তরিক 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 ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্রীড়াবান্ধব মেয়র হিসেবে পরিচিতি পাওয়ায় চট্টগ্রামে মেয়র আ জ ম নাসিরউদ্দিনের সহযোগিতায় সাকিব আল হাসানকে এমন সংবর্ধনা দেওয়া হয়েছে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসান সিদ্দিক, চশিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিজেকেএস সাধারণ সম্পাদক আলমগীর সিরাজউদ্দিন, সদস্য আব্দুল হান্নান আকবর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বক্তৃতা পর্ব শেষে সাকিবের হাতে সম্মানসূচক নগর চাবি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন। প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, নেসারউদ্দিন মঞ্জু, জোবাইদা নার্গিস খান এবং চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা। সাকিবকে কাছে পেয়ে খুশি চট্টগ্রামের ক্ষুদে ক্রিকেটাররা। আমার কাছে এখানে এসে অনেক ভালো লাগছে। আর এরকম একটা শহরে নাসির আঙ্কেল আমাকে যে সম্মাননাটা দিল, এটা আসলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আঙ্কেলের কাছে। আর সত্যি কথা বলতে আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, আমাদের আব্বাস ভাই, যার অক্লান্ত প্রচেষ্টায় এই প্রোগ্রামটা সফল হয়েছে। সো এই দুইজনকে মানুষকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেভাবে তারা আমাকে সাপোর্ট করছে। আশা করি আপনারাও সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন যেন আমি ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো পারফরমেন্স করতে পারি এবং বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে পারি। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।